নিশ্চয় তারা যারা কাফের মুশরিক ওগুলার মধ্যে আর মুসলমানের মধ্যে তুমি কোনটা মুসলমান কোনটা কাফের কোনটা মুশরিক কেমনে চিনবা আল্লাহর নবী বলল যেটা নামাজ পড়ে ওটা মুমিন যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক রাগ করিও না আমি আগেই বলেছি কথা তোমার বিরুদ্ধে যাবে তুমি তো নিজেকে পাক্কা মুসলমান মনে করো শেষ নবীর উম্মত তোমার কি কইরা রে কই নামাজ পড়লে কিন্তু ঈমান আছে না 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 হাসিয়েন না ভাই তোমার দাড়ি নেই দেখো তোমার নামাজের জন্য দাড়ি তো শর্ত নয় তোমার টুপি নেই তোমার দাড়ির জন্য তো তোমার টুপি শর্ত নয় তোমার বউ নেই তুমি অবিবাহিত নামাজের জন্য তাও শর্ত নয় তুমি বৃদ্ধ তোমার নামাজের জন্য তাও শর্ত নয় তুমি যুবক বুড়ো হওনি তোমার নামাজের জন্য তাও শর্ত নয় তুমি ধনী নয় দরিদ্র তোমার নামাজের জন্য তাও শর্ত নয় নামাজ ফরজ কি শুধু ধনীর উপরে শুধু সুস্থ মানুষের উপরে শুধু বউওয়ালার উপরে শুধু চাকরিজীবীর উপরে শুধু সুন্দর মানুষের উপরে নাকি নামাজ ফরজ ছোট বড় ধনী দরিদ্র সুস্থ অসুস্থ মহিলা পুরুষ যুবক বৃদ্ধ যুবতী বৃদ্ধা সবার উপরে নাকি সবার উপরে তো ওই যে বলেছি যে আপনারা তো শিরিক খুঁজে পান না আপনারা মনে করেন যে দেখেন জানা করা জানা করা মদ খাওয়া মদ খাওয়া চুরি করা চুরি করা ডাকাতি করা ডাকাতি করা কিন্তু একমাত্র একটা ইবাদত আছে যেটা না করলে শুধু পাপ হয় না এটা শিরিক হয়ে যায় কি হয়ে যায় যেমন কিভাবে বলি একটু ওঠেন আপনি ছোট একটা উদাহরণ দিচ্ছি এই যে ওনাকে উঠতে বললাম উনি উঠলো তার মানে আদেশ পালন হলো কি হলো বসে যেতে পারে এই যে উনি আবার বসে গেল দেখেন উনি যদি না উঠতো আমি অন্য কাউকে বললে উঠতো না কিন্তু উনি যে উঠেনি আমি কিন্তু এটা মাইন্ড করতাম না যে কি ব্যাপারে উঠতে বললাম উঠে নাই ধরে নেই আমার আমার আম ধরে না বললো তো আমার মাইন্ড করুন তো হুজুর নিজের বড় করে ধরে নেন উনি আমার বস আমি ওনার কর্মচারী উনি আমার বললো যে জামশেদের দিকে আসো আমি গেলাম বলেছে ঠিক আছে চলে যাও আমি চলে গেলাম আমি মনে মনে না ভাববো যে কি ব্যাপার ডাকলো কিছু বললো না আমি যদি না আসি এলোক মাইন্ড করবে কিনা করবে কিনা ধরেন আমি গেলাম ও কিছুই বলেনি আমাকে অথচ প্রায় এরকম ডাকে আমি যাই কিছুই বলে না কিন্তু যদি না যায় সে কি আমাকে এই চাকরিতে রাখবে না বাদ দিয়ে দেবে কে আমার দোষ কি করছি আমি তো কিছুই করিনি আমি তো সে আমাকে বলছে আসো এটা একটা কাজ আমি কাজটাও করি নেই তা আমি তো কোনো কাজই করলাম না তাহলে আমি অপরাধ কি করলাম তাহলে আমি অপরাধ কি করলাম তাহলে আল্লাহ কি বলেছে নামাজ পড়তে কে বলেছে নামাজের মধ্যে সিজদা আছে কিনা সিজদায় মানুষ আল্লাহর কাছে মাথা নত করে কিনা তাহলে যে লোকটা এভাবে সিজদা দিল এটা কার আদেশ তাহলে আল্লাহ কি বলছে কি করতে বলছে আল্লাহ কি দিতে বলছে আচ্ছা তাহলে যেটা সিজদা দিছে ওটা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছে আত্মসমর্পণ করছে কি করছে আর যেটা সিজদা দেয় নাই ওটা সিজদাকে অস্বীকার করছে কিনা না আপনি বুঝতেছেন না আপনার কাছে মনে হয় আমি কখন অস্বীকার করছি এই হুজুরগুলা না দিন দিন এমন হয়ে গেছে মানে দেখ ভাই নামাজ পড়ি না কয় আমি বলে মুশরিক হয়ে গেছি আরে ভাই আমি বলছি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যদি এখন একটা উপায় আছে তোমার কাছে আকান ঘরের মানুষ মহিলা এবং পুরুষ একটাই উপায় বাকি আছে হাদিস কোরআন পড়ে যদি এই জিনিসটা না পাওয়া যায় তো বেঁচে গেলা আর যদি নামাজ অধ্যায় পড়ো ঈমান অধ্যায় পড়ো তাওহীদ অধ্যায় পড়ো ওযু অধ্যায় পড়ো যদি হাদিসটা পাও তাহলে কিন্তু তোমার উপায় নেই মনে রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কথা বলে না রব তার সাক্ষী নাজিল করেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না আল্লাহ তাআলা যা ওহী করে তাই তিনি মানুষকে আদেশ অথবা নিষেধ করে তাহলে বলো মুসলমান চিনার পরিচয় পাওয়া গেছে নাকি যায় নাই পরিচয় কে দিছে আচ্ছা আমি যে আজকে এখানে হাদিস বলছি তার মানে আমি মনে হয় আপনাদেরকে কাফের মুশরিক বলতে আসছি না নাকি সতর্ক করতে আসছি আমি কি আপনাদেরকে গালি দিতে আসছি না সতর্ক করতে আসছি আমি কি আপনাদেরকে কাফের মুশরিক বলছি নাকি আপনাদেরকে সতর্ক করছি যে খবরদার মুশরিক শিরিক করিও না কোনটা বলছি বলেন তো আকান ঘরের মানুষ মহিলা এবং পুরুষ শিরিক মুক্ত হয়ে যাও তুমি তো তোমার শিরিক খুঁজে পাও না মা বোন তুমি তোমার শিরিক খুঁজে পাও না ভাই আমার তুমি তোমার শিরিক খুঁজে পাও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নামাজ না পড়লে শিরিক হয় ভেবে দেখো আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না আল্লাহ যে সূরা ইউসুফে আয়াত নাজিল করেছে যে এদের অধিকাংশ মানুষ ঈমান আনেছ কিন্তু আসমান ও জমিনের মালিক বলছে যে ঈমানের সাথে সাথে তুমি শিরিক করে আল্লাহ দ্রোহিতাও করেছো
তাহলে শিরিক মুক্ত হওয়া লাগবে কিনা? এই শোনো, জীবিত মানুষের কোনো ভয় নেই, শিরিক করে যারা মরে গেছে তাদের উপায় নেই। তোমাকে আল্লাহ যে জীবন দিয়েছে এটা তোমার জন্য আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আকানগড়ের মানুষ, আকানগড়ের মানুষ, এত বড় নিয়ামতকে অবহেলা করিও না। আকানগড়ের মানুষ, এত বড় নিয়ামতকে অবহেলা করিও না। বেঁচে আছো তাই তুমি এখনই বলতে সক্ষম, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে বলার। এখানে উপস্থিত সবাই হতে পারেনি আকানগড়ের মানুষ, সবার কানে মাইকটা সাউন্ড যাচ্ছে না, যদিও তার ঘরের পাশে, হতে পারে সে হেডফোনে অন্য কিছু শুনছে। আকানগড়ের মানুষ, এটা রবের নিয়ামত, কেন এটাকে তুমি অবহেলা করছো? আকানগড়ের মানুষ, শিক্ষা দাও, তোমার অপরাধ নিয়ে চিন্তিত হয়ো না, তোমার রবের উপরে ছেড়ে দাও। তুমি কি এমন অন্যায় করেছো বলো, তুমি কি অপরাধ করেছো বলো? আকানগড়ের মানুষ, তুমি চিন্তিত হয়ো না, তোমার রব বলছে وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض. وكان غر منوش دروتو فري أشو الله ركما يبون جنة الدقي جار پرشستو تهوچه عصمانو زمينير متو. أكان غر منوش رب بلچه عيدت للمتقين اي عصمانو زمينير متو بشال جنة ركجة الله جار الله كي بايكر تدي جنو. আকানগড়ের মানুষ, তোমার অপরাধ নিয়ে চিন্তিত হয় না, খুশি হও। আকানগড়ের পুরুষ এবং মহিলা, তোমরা সন্তুষ্ট হয়ে যাও, তোমরা এখনো বেঁচে আছো। যে মরে গেছে সে বুঝে, যে মরে গেছে সে বুঝেছে, কিন্তু তার উপায় নেই, ওই বুঝের কোনো লাভ হবে না। আকানগড়ের মানুষ, কি পেয়েছো ভাবছো? ভ্যান চালাও, রিক্সা চালাও, মুদি দোকানদারি করো, চাষবাস করো, জেলে তুমি মাছ ধরে জীবিকা নির্বাহ করো, অথবা ভিক্ষাই করো, কি নিয়ামত পেয়েছো এটা তুমি নিজেকে প্রশ্ন করে খুঁজে পাও না? এই যে হায়াত, এই জীবন, এটা থাকলে বলা যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা থাকলে বলা যায় আলহামদুলিল্লাহ, এটা থাকলে বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা থাকলে বলা যায় আল্লাহু আকবার কাবীরা, এটা থাকলে বলা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা থাকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা যায়, এই হায়াতটা থাকলে সিজদা দেওয়া যায়, রুকু দেওয়া যায়, এই হায়াতটা থাকলে রবের কাছে নিজের অপরাধের ক্ষমা চাওয়া যায়, এই হায়াতটা থাকলে রবের কাছে নিজের যে অবহেলা, যেই দিন থেকে বিমুখ সময়গুলো পার হয়ে গেছে, তার রবের কাছ থেকে চেয়ে 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 অপরাধকে নেকিতে পরিবর্তন করা যায়। এখনো তুমি খুঁজে পাও না কি পেয়েছো? শোনো, তোমার রব বলছে কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, দেখো আকানগড়ের মানুষ, যথেষ্ট হয়েছে তোমার নামাজ ত্যাগ, এই মসজিদগুলো যথেষ্টভাবে খালি পড়ে থাকে, ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে আকানগড়ের মানুষ, মসজিদগুলোকে আর খালি ছেড়ে দিও না, মসজিদ ব্যতীত অন্য ঘরগুলোকে আর আলোকিত করিও না, তোমার আগরবাতি মোমবাতি তোমার ডাব নারিকেল যা দেওয়ার তা তুমি মসজিদগুলোতে দিয়ে যাও। আকানগড়ের মানুষ, অনেক অবহেলা হয়েছে এই জীবনকে, রবের দেওয়া এত বড় নিয়ামতকে অনেক হেয়তুচ্ছ করা হয়েছে আর নয়। আকানগড়ের পুরুষ এবং মহিলা, যুবক এবং বৃদ্ধ, যথেষ্ট পরিমাণে নিজের এত বড় নিয়ামতকে অবহেলা করেছো আর নয়। তুমি কি অন্যায় করেছো? তুমি চিন্তিত? তোমার রবের ঘোষণা শোনো, শোনো তোমার রবের ঘোষণা, জীবিত আছো বলেই শুনতে পাচ্ছ, নালে শুনতে পেতে না। রবের এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। মনে রাখবে আকানগড়ের মানুষ, বেঁচে থাকাই পৃথিবীর সবচেয়ে বড় বিলাসিতা আল্লাহর পক্ষ থেকে। আকানগড়ের মানুষ, বেঁচে আছো বলেই পৃথিবীর সবচাইতে বড় বিলাসিতায় আছো। আকানগড়ের মানুষ, তুমি থাপ্পড় দিলে তোমাকে এখানে থাপ্পড় দিবে, তুমি লাথি দিলে তোমাকে এখানে লাথি দিবে, অনেক সময় থাপ্পড় দিয়ে লাথি নাও খেতে পারো, থাপ্পড় নাও খেতে পারো, এটা হচ্ছে দুনিয়ার বিচার। কিন্তু মনে রাখবে, পৃথিবী থেকে যখনই চলে যাবে, তখনই অপরাধের যদি বিচার হয়, আগুনই জ্বালিয়ে দিবে। কোথায় বুঝছো এটা কত বড় নিয়ামত এখানে থাকা?